দিনাজপুরের চিরির বন্দরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ শনিবার পালিয়ে থাকা রুবেল ইসলামকে রেল কলোনি থেকে ও আল আমিনকে র্যাবের সহযোগিতায় বাগেরহাটের কোচুয়া থেকে আটক করা হয় দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ জানান আটককৃতরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে পলাতক অন্য আসামিদের ধরতে অভিযান চলছে এর আগে মঙ্গলবার রাতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের সময় ধস্তাধস্তে এক পর্যায়ে নির্মাণাধীন ভবন থেকে ধান খেতে পড়ে গুরুতর আহত হয় ওই তরুণী পরে ট্রিপল নাইনে খবর পেয়ে তরুণীকে উদ্ধার করে